গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে জামিন পেলেন ট্রান্সকমের 2 পরিচালক সহ 5 কর্মকর্তা। শুক্রবার বিকেলে মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন। সম্পত্তির বিরোধে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের বড় মেয়ের বিরুদ্ধে মামলা করে ছোট মেয়ে। প্রতারণার সেই মামলাতেই 5 কর্মকর্তা গ্রেপ্তার হন। শুক্রবার দুপুর 2:30টায় ট্রান্সকমের 2 পরিচালক সহ 5 কর্মকর্তাকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। বিকেল 3:45 নাগাদ আসামিদের এজলাসে উঠানো হয়। এই সময় আসামিদের 10 দিনের রিমান্ড চায় পিবিআই। অন্যদিকে তাদের নির্দোষ দাবি করে জামিন চান আসামিপক্ষের আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, গ্রেপ্তার হওয়া কেউ অর্থ আত্মসাৎ করেননি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপক্ষের বক্তব্য শুনে আসামিদের জামিন দেয় আদালত। মামলা বা গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দেয়নি পিবিআই। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লুৎফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন ছোট মেয়ে সাদরে হক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।